ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের এক বোন জানতে চেয়েছেন, কোনো মহিলা মারা গেলে তার সহায় সম্পত্তি ভিটে মাটি বা যা কিছু রেখে যাবে সেগুলো কিভাবে বণ্টিত হবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ জীবন কেউ মারা গেলে তখন তার রেখে যাওয়া সহায় সম্পত্তি ভিটে মাটি যেখানে যা কিছু আছে, টাকা পয়সা অর্থকড়ি দোকানপাট বাড়িঘর সব কিছুই উত্তরাধিকার বা পরিত্যক্ত সম্পত্তি হিসাবে বিবেচিত হবে। তো তিনি যখন মারা যাবেন তখন দেখতে হবে যে তিনি কাদেরকে উত্তরাধিকার হিসাবে রেখে গেলেন, কয়টা ছেলে কয়টা মেয়ে, তার বাবা আছে কিনা, তার ভাই আছে কিনা, এগুলো উত্তরাধিকার বণ্টনের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালায় যখন তিনি মারা যাবেন তখন এটা দেখতে হবে। এখন যেটা আছে কথার কথা, আপনি দুই মেয়ের কথা লিখেছেন, যে বোনের কথা লিখেছেন, তার মৃত্যুর সময় হয়তো এরা নাও থাকতে পারে অথবা সংখ্যা বেড়েও যেতে পারে। তো এজন্য কেউ মৃত্যুবরণ যখন করেন তখন দেখতে হবে যে সেই টাইমে কে কে আছে তার মানে হকদার, উত্তরাধিকার সম্পদের হকদার হয় ওয়ারিস জবিউল ফুরুজ, আল্লাহ সুবহানাহু তাআলার নির্ধারিত যে ফরজ অংশ, সেই ফরজ অংশের কারা কারা হকদার রয়েছে, ঠিকা কীভাবে অতিরিক্ত যে সম্পদ থাকে বা যা কিছু থাকে সেগুলোর আবার কিছু হক হকদার রয়েছে, উত্তরাধিকার নীতিমালার আলোকে এটা তখন হিসাব করে এরপরে ছেলের জন্য দুই ভাগ আর মেয়ের হচ্ছে একজন ছেলের অর্ধেক, এইভাবে তাদের ভিতরে এই সহায় সম্পত্তি এগুলো বণ্টিত হবে। আর এটির কিছু বর্তমানে অনেক প্রোগ্রাম রয়েছে, ঠিক এরকম বাংলাদেশ সরকারের উত্তরাধিকার একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনি যার কথা বলতেছেন, তো মৃত্যু ব্যক্তি তিনি পুরুষ হলে সেটা সিলেক্ট করবেন, মহিলা হলে সেটা সিলেক্ট করবেন, করে ওখানে কয়জন ছেলে রেখে গিয়েছেন, ঠিক কয়েকজন মেয়ে রেখে গিয়েছেন, তার বাবা আছে কিনা বা তার মা থাকলে কয়জন রয়েছেন, এভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, সেভাবে স্টেপ বাই স্টেপ সেগুলো আপনি সিলেক্ট করে দিলে মোটামুটি একটা যে রেজাল্ট চলে আসে অনেকটাই ইসলামী শরীয়তে যে ফরায়েজ রয়েছে, অর্থাৎ উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের যে নিয়ম রয়েছে সেই নিয়মের সাথে অনেকটাই এর মিল রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো এক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, তো একটা ধারণা আপনি ওখান থেকে নিতে পারবেন। জি, আল্লাহ আলম বিশ্বাব।